আসসালামু আলাইকুম। লো বাবু, আমরা তাহলে সৌরভ ভাইয়ের কাছে শেষ বক্তব্য শুনে ওনার কাছ থেকে বিদায় নিই। সৌরভ ভাই, আপনি আপনার শেষ বক্তব্যটা আমাদের শোনান একটু, দয়া করে। আচ্ছা, তাহলে আমাকে কি আমার এই কথা শেষ হওয়ার পর যখন লুপার রহমান কথা বলবেন তারপরে সময় দেওয়া হবে? আমি না না না, আপনার শেষ বক্তব্যটা আমরা শুনে নিতে চাচ্ছি। আপনি তো আমরা একসেপ্ট করেই নিলাম যে আপনি একটা ভালো মানুষ। আমাদের কিন্তু এটাতে কোনো দ্বিমত নেই, মাতু কিংবা আমার, আমাদের কিন্তু কোনো দ্বিমত নেই যে আপনি একটা ভালো পারিশ্রমিক পেয়েছেন না, যেটা আমরাও কিন্তু নিচ্ছি না। আমরা কিন্তু যা কথাই বলি অনেকেই কিন্তু আমাদেরকে গালি দিয়ে যায় যে আমরা নাকি বহু টাকা ইনকাম করে নিচ্ছি। আমরা বরং আমরা সৌরভ ভাইয়েরই শেষ কথা আমরা তাহলে শুনে নিই। আমার শেষ কথাটা বলি, এখানে লুফা রহমান আরেকটি কথা বলছেন যে আমি নিজেও মোল্লাদেরকে ঘৃণা করি, এটা বলছেন না? উনি বলছেন যে আমি নিজেও মোল্লাদেরকে ঘৃণা করে এখানে আসছি। মোল্লা যা ধর্ম বেঁচে চায়, হ্যাঁ ধর্ম বেঁচে চায়, হ্যাঁ আপনি এটা বলছেন। আমি আপনারা যখন মোল্লাদেরকে ঘৃণা করি, এক্ষেত্রে কিন্তু আপনারা যখন মোল্লাদেরকে বলেন, আমি যতটুকু জানি কি সকলে, আমরা মোল্লা বলতে কি সবাইকে বোঝাই এখানে, মানে কোনো প্ল্যাটফর্ম না ভাগ করে যারা হুজুর আছে তাদেরকে আমরা মোল্লা বলে বোঝাই। তো এক্ষেত্রে কিন্তু আপনার সবাই কিন্তু খারাপ হয় না, মানে আপনি বলছেন যে আমি মোল্লাদেরকে খারাপ হিসেবে নিয়েছি এরকম না। লোপাবু, ওনার কথা আমরা শেষ কথাটা শুনে নিই, আমরা ওনার কাছ থেকে আর কি বিদায় নিব আমরা। হ্যাঁ, একটা লাইনে বলি, মোল্লা বলতে তাদেরকে বুঝি যারা ধর্ম বেঁচে খায়, দ্যাটস ইট। হ্যাঁ, এখন উনি ওইটা বোঝার পরেও যদি ওনার এই বক্তব্যটা দেয়, এটা ওনার ইচ্ছা, আমরা ওনারটা শুনে নিই। সরব প্লিজ জি। তাহলে আমি আর কথা আমি আর মানে বাড়াবো না, আমি যে জন্য আসছি আসলে আমার উত্তরটা আমি পেয়েছি এবং আপনাদের থেকেও কিছু বুঝতে পেরেছি, বা আমারটা আমি মানে কোন প্ল্যাটফর্ম থেকে আসছি ওটাও বুঝাতে পেরেছি। শুধু আমি এটা বলবো যে লুফার রহমান কিন্তু প্রথমে যে মেসেজটা দিচ্ছেন যে মোল্লারা বলছেন সেখানে মানে ধর্ম ব্যবসা করে, এখানে কিন্তু প্রথমে তিনি এরকম একটা ভুল মেসেজ দিচ্ছেন। তারপর যখন আমি আসলাম তারপর তিনি ওই মেসেজ থেকে ফিরে এসে আবার নতুন ভাবে বলছেন যে অধিক মোল্লা, অধিক মোল্লারা। শুধু আমি এখানে আজকে লাইভ স্ট্রিমে আসছি, শুধু আমার এটাই উদ্দেশ্য যে আপনি যে মোল্লারা বলছেন এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষণীয় বিষয় রাখতে হবে, এক্ষেত্রে যেন সবার গায়ে আপনার কথা না না যায়। এবং সেই সাথে যাদেরকে লোপাপু বুঝিয়েছেন তাদের ব্যাপারেও কি আপনার বক্তব্য লোপাপুর মতোই, তাদের প্রতি কি আপনিও ঘৃণা জানান যারা ধর্ম বিক্রি করে খায়? ভেরি গুড কোয়েশ্চন। ইয়েস, জি অবশ্যই। কেউ যদি ধর্ম বিক্রি করে আমি তাদেরকে অবশ্যই ঘৃণা করি, কিন্তু লুফার রহমান আমি জানি না। না, আপনি আপনার কথাটা বলেন, লোকাপুর কথাটা আমরা তো বুঝতে পেরেছি, আমরা আপনার মুখ থেকে শুনি শেষ কথাটা, যে যারা এই যে ধর্মের ধর্ম ধর্মই যাদের পেশা, ইমামতি করাই যাদের পেশা, কুরআন পড়ানোই যাদের পেশা, মানে যারা আর কোনো কিছু করে খায় না, আর কোনো কিছু করে খায় না, জাস্ট এই যে ধর্ম, নামাজ পড়ায় টাকা নেই। হ্যাঁ, তাদের প্রতি আমার বক্তব্য কি? জি না ভাই, এখানে যে যারা মসজিদে যারা নামাজ পড়ায় এটাকে আপনি কখনো এটা কি বলে ধর্ম ব্যবসা হিসেবে নিতে পারেন না। আপনি যে আপনি হিসাব করেন, যারা মসজিদে ইমামতি করে তাদেরকে কত বেতন দেওয়া হয়? 8-9 হাজার টাকা, যদি আপনি হাই লেভেলে যান তাহলে 15,000 টাকা, এর বেশি না। কিন্তু আপনি হিসাব করেন, উনি যে যদি কাজ করতেন মানে বাইরে গিয়ে কাজ করতেন তাহলে কিন্তু এর চেয়ে তিনি আরো বেশি উপার্জন করতে পারতেন। এক্ষেত্রে কিন্তু আপনি আপনাদেরকে এটা বলা উচিত তারা খেদমত করতেছে, এরা কিন্তু এখানে ধর্ম ব্যবসা করতেছে না। ধর্ম যদি ব্যবসা করতেন তাহলে এদের বেতন কিন্তু আমরা বুঝতে পেরেছি বক্তব্যের জন্য। আবারও কথা হবে আপনার সাথে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। লোপাবু, মানে ব্যাপারটা দাঁড়ালো যে এই যে ওনার কাছে এই যারা ইমামতি করেই পেট চালায় ওটাকে ধর্ম ব্যবসা মনে হয় না, কারণ কি ওটা তো বেতন কম, তার মানে যারা বেতনটা বেশি তারা ধর্ম ব্যবসায়ী। তার মানে প্রথম ওই যে লাইনটাতে ছিলাম না যে প্রায়োরিটি কোথায় থাকে, যে আমার একটা পসার করা, পসার যদি পাই তাহলে তো সেটাই, আর অন্য কোনো কিছু দেখবো না। পসার যদি না থাকে এই 9,000-15,000 টাকা তার চলবে না, তখন অন্য জায়গায়। মানে আমি যেটা বলছিলাম সেটাই আমাদের হুজুর যাওয়ার আগে তার নিজের কথা দিয়ে প্রমাণ করে গেল। থ্যাংক ইউ হুজুর, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ, ইউ আর দ্য সো থ্যাংক ইউ। ওনাকে ওনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো যে উনি যখন বিয়ে করবে সন্তান হবে তখনও এরকম টাকা না নিয়েই উনি তারাবি বা এরকম ইমামতি করতে পারবে, আমরা সেই আশাটাই চাই, মানে সেই আশাটাই রাখি আমরা। যদিও এটা হবে বলে মনে হচ্ছে না, কারণ ওনার কথা শুনেই সেটা
বোঝা গেল তারপরে ও আচ্ছা ও ডিয়ার আচ্ছা যাক বেশ কিছু কমেন্ট আসে আমার না খুব ভালো লাগতেছে যে আমাকে বলছে যে লোপা তুই বুড়া হয়ে গেছ বেহা জালেম তো এদেরকে এরা এরা এরকম কমেন্ট করবে বাট ঠিক আছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যে আপনি যে বললেন যে বুড়া হয়ে গেছি আমার কাছে কিন্তু এটা লজ্জা মনে হচ্ছে না কারণ আমি তো আর মানে শিশুকামী মোহাম্মদ না যে আমার কচি কচিতেই সব খেতে ভালো লাগবে আমার মনে হচ্ছে যে বুড়ো হওয়া মানে একটা উইজডম বিজ্ঞতা বিজ্ঞতা কখন আসে এটা কিন্তু বয়সের আলোকেই আসে ভাই তো আপনার যেখানে আমার কচি মানে কচি চেহারাটা হয়তো আপনার দেখতে ইচ্ছা করছে কারণ আপনি মোহাম্মদী তরিকায় সবকিছু দেখতে চান কিন্তু আমার ওই চামড়ার ভাষাতেই আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমার এখনো কচি মাল খাদিজা দিয়ে তো আর সবসময় চলবে না টাকা থাকলে অবশ্য খাদিজা দিয়েও চলবে টাকা না থাকলে খাদিজা দিয়ে হবে না যেমন সাউদা সাউদার টাকা পয়সা মানে সেরকম খাদিজার মতো দিতে পারে নাই সাউদার দিয়ে পোষায় নাই সেটাই হচ্ছে কথা সাউদারে কিন্তু ঠিকই হচ্ছে তালাকের হুমকি দেওয়া হয়েছিল এই কেউ যদি বলেন আমি তাহলে তাদেরকে আমি সেই হাদিসটা দেখাই দিচ্ছি ততক্ষণে আমি যে হাদিসটা তখন দেখাতে চাচ্ছিলাম যে খাদিজার বেলায় যেমন বয়স্ক দিয়ে পোষাচ্ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বয়স্ক দিয়ে পোষায় নাই যে সাউদার বেলায় যে হাদিসটার কথা বলছিলাম এখানে আছে এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সে পালাক্রমে রাত্রি যাপন করতো তার স্ত্রীদের সাথে যখন সাউদা বিন্তু জামআ রাদিয়াল্লাহু তাআলা বার্ধক্যে পৌঁছলেন তখন আশঙ্কা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে ত্যাগ করবেন তখন তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি আমার পালার দিনটি আয়েশাকে দিলাম রাসূলুল্লাহ তার এই প্রস্তাব গ্রহণ করলেন আয়েশা বলেন আমরা বলতাম এই প্রসঙ্গে মহানবী কারণ তিনি কোতি ছিলেন মানে বুড়িটা বসে যে কোতিকে দিলাম এমন যদি হইতো যে কোতিটা বসে যে না বুড়া মানুষ কয়দিন পরে মরে যাবে এরই সময়টা দেন আমি তো আরো অনেকদিন বেঁচে থাকবো এটা কিন্তু হয় নাই হইছে কি এটা হয় নাই এটা পুরো উল্টাটা হয়েছে আমরা যেটাকে প্রেজ করছি মানে প্রশংসার যোগ্য মনে করছি এটা কিন্তু প্রশংসার যোগ্য একেবারেই না এটা বরং উল্টাটা যদি এমন হতো আয়েশা বলতো যে আমি তো অনেকদিন আমি তো কচি মানুষ আমি অনেকদিন বেঁচে থাকবো নবী কি তোমার সাথে আমি গোল্লা ছুট অনেক বছর খেলতে পারবো কিন্তু এই যে আমাদের সাহেদা আমার আমার মানে সৎ মানে বোনটা আহারে আহারে কয়দিন পরে মরে যাবে আমি আমার দিনগুলো তাকে দিলাম সেটা কিন্তু হয়নি পুত্র সন্তানের গলায় পোচ ধরে আমি স্যাক্রিফাইস করলাম কেন ভাই আমার নিজের গলায় কেন আমি পোচ ধরলাম না পুত্র সন্তানটা কি কেন পুত্র সন্তান কেন হচ্ছিল আমি কোন একটা নারীর সাথে আরাম করছিলাম সেইটারই বীজ সুলভ আমার একটা সন্তানের পয়দা হয়েছে তার গলায় যদি আমি ছুরি ধরি এটা কি আমার স্যাক্রিফাইস হবে ভাই ওটা তো একটা আলাদা সত্তা যদি আমার মজার জন্য আমার যৌন শক্তি কিংবা যৌন ক্রিয়ার খেলার জন্য একটা মানুষের জন্ম হয়েছিল কিন্তু তার গলায় ছুরি ধরার জন্য আমাকে কে রাইটটা দিল যেটা ইব্রাহিম করছিল যে তার নিজের পুত্রের সন্তানের গলায় ছুরি ধরে বসেছিল যে আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে স্যাক্রিফাইস করতেছি কাম অন এখন আপনারা